পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষে দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র প্লাটুন বিজিবি মোতায়েন চতুর্থ দিনের মতো চলছে খুলনায় চিকিৎসক কর্মবিরতি আজ আবারও বৈঠকে বসবে বিএমএ ও স্বাস্থ্য অধিদপ্তর এবং কুষ্টিয়ার সেউরিয়ায় আজ থেকে শুরু তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব আখড়াবাড়িতে ভক্ত অনুরাগীদের ভিড় সবাইকে স্বাগত এশিয়ান সকালের সংবাদে সঙ্গে আছি আমি কাউসার আহমেদ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা তিনি বলেন মারা যাওয়া দুজনের মধ্যে একজন সাধারণ ও আরেকজন কাদিয়ানি সম্প্রদায়ের নিহতদের মধ্যে একজনের নাম আরিফুর রহমান গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় অপরদিকে আহমদিয়া সম্প্রদায়ের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান নামের যুবক মারা গেছেন তিনি নাটোরের বনপাড়ার বাসিন্দা এর আগে শহরের পাশে আহমদনগর এলাকার কাদিয়ানি সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনায় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে পুলিশ সহ আহত হন বেশ কজন এরপর সন্ধ্যায় জলসা বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন সেই সঙ্গে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে ১৭ প্লাটুন বিজিবি খুলনায় চতুর্থ দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি তবে দ্রুত এই কর্মবিরতি প্রত্যাহার হবে বলে জানিয়েছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে শুক্রবার রাত ১১:৩০টায় তিনি প্রেস ব্রিফিং এই ঘোষণা দেন খুলনা সার্কিট হাউজে গতকাল শুক্রবার রাত ৭টা থেকে রাত ১১:৩০টা পর্যন্ত প্রায় ৫.৫ ঘন্টা বৈঠকের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রাকিবুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক এই প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন এদিকে খুলনা বিএমএর সভাপতি ডক্টর বাহরুল আলম জানিয়েছেন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল আক্তার বাবুল আমরা জানি যে বেশ কয়েকদিন ধরেই খুলনায় চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জি কাউসার আপনাকে ধন্যবাদ কাউসার গেল বুধবার থেকে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল খুলনা আবু নাসর হসপিটাল খুলনা সদর হসপিটাল সহ সরকারি বেসরকারি হসপিটালে কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি চলছে একজন চিকিৎসকের উপর হামলা ও অপারেশন থিয়েটার ভাঙচুরের প্রতিবাদে আর যেটা এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে তবে এই ধর্মঘট স্থগিত করার জন্য এই ধর্মঘট প্রত্যাহার করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ডিজির পক্ষ থেকে কিন্তু ৪ সদস্য বিশিষ্ট একটি টিম খুলনায় আসছেন এবং সেই প্রতিনিধি দল কিন্তু চিকিৎসকদের সাথে কথা বলেছেন বিএম এর নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন কালকে কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন প্রথম বৈঠক করেছেন বিএম এর নেতৃবৃন্দের সাথে এবং প্রাইভেট ক্লিনিকের মালিকদের সাথে এরপরে কিন্তু রাত ৭টার সময় বৈঠক করেছেন বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন মেট্রোপলিটন পুলিশের সাথে এর নেতৃত্ব দিচ্ছেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের এডিশনাল মহাপরিচালক রাশেদা সুলতানা তিনি কিন্তু বেশ চেষ্টাও করেছেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সর্বশেষ আলোচনা সভার শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সাংবাদিকদের সাথে ব্রিফিং করেছেন যে আজকে যে কোনো মুহূর্তে কিন্তু চিকিৎসকদের এই আন্দোলন প্রত্যাহার করা হবে তবে বিএমএ নেতৃবৃন্দ বলছেন অন্য কথা যে আন্দোলন করার আগে কিন্তু তারা বৈঠক করেছেন বিএমএর যারা কার্যনির্বাহী কমিটির সদস্য আছে তাদের সাথে এবং আজও কিন্তু বৈঠক করে তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন যে আজকে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন কি করবেন না তবে আমি সর্বশেষ যে সংবাদটুকু পেয়েছি আমি কথা বলেছিলাম বিএমএ সাধারণ সম্পাদক মেহেদী নেওয়াজ এর সাথে তিনি যে বিষয়টা জানিয়েছেন যে আজকে কিন্তু সকালে খুলনা সিটি কর্পোরেশন মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুলনা মহানগরের সভাপতি আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সাথে বৈঠকের কথা রয়েছে সেই বৈঠকের পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে এই ধর্মঘট প্রত্যাহার হবে কি হবে না এমনটি জানিয়েছেন বিএমএর সাধারণ সম্পাদক মেহেদী নেওয়াজ কাউসার এই ছিল আমার কাছে খুলনা থেকে ডাক্তারদের ধর্মঘটের সর্বশেষ খবর
বাবুল আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে আমাদের সহকর্মী বাবুল আক্তার আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন খুলনায় যে চিকিৎসকদের যে কর্মবিরতির খবর সেটি সেই সংক্রান্ত সংবাদ ছিল না, আমরা সংবাদ আমাদেরকে জানাচ্ছিলাম। একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা সবাই প্রত্যাশা করব খুলনায় যে ঘটনা ঘটছে সেই ঘটনার খুব সহসে একটি সমাধান হবে এবং চিকিৎসকরা আবার তাদের হাসপাতালে ফিরে যাবেন এবং রোগীদের যে ভোগান্তি সেটি নিরসন হবে। আজ থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার আখড়াবাড়িতে তিন দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। এবার সবই বরাতের কারণে দুদিন এগিয়ে আনা হয়েছে এই আয়োজন, তবে মূল আনুষ্ঠানিকতা তিথি মেনে করায় সাধুরা আপত্তি করেননি। দৌলের তিথি অনুযায়ী বাউল সাধু ভক্তানুর আগেই মূল আনুষ্ঠানিকতা অধিবাস শুরু হবে 6 মার্চ রাতে। পরদিন ভোরে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হবে সাধুদের কার্যক্রম। বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় এই ছেউরিয়ার এই আখড়া বাড়িতে প্রতিবছর চৈত্রের দৌল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পর এই উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। সম্রাট ফকির লালন শাহের অসাম্প্রদায়িক চেতনা এবং মূল্যবোধ মিশ্রিত বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য লালন একাডেমি কুষ্টিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগণিত লালন ভক্ত অনুসারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে আসবে তারা আশা করছি আমরা তারা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আনন্দঘন পরিবেশে এই লালন স্মরণ উৎসব অনুষ্ঠান উপভোগ করতে পারবে। ঐতিহাসিক 7ই মার্চ উদযাপনে আওয়ামী লীগের অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। বৃহস্পতিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি বলেন, 7ই মার্চের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের সেই শক্তিশালী মনোবল নিয়েই বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে চলছে। শহীদুল হক জীবনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতের বিপ্লব। সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দিন মাস বছর পেরিয়ে দশক, যুগ পেরিয়ে যুগান্তরের কালজয়ী এক অনবদ্য ইতিহাসে জায়গা করে নিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বলিষ্ঠ উচ্চারণ। কথা বলছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের বিপ্লবী সভাপতি, 71-এর রণাঙ্গনের পরীক্ষিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। সেদিনের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর বিশ্ব ঐতিহ্যের সাক্ষী হওয়ার মুহূর্তটি কেমন ছিল বলছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। জাতির পিতা যদি জন্ম না হইতো তাহলে এই দেশকে আমরা পাইতাম? আমরা কি মুক্তিযোদ্ধা যেতে পারতাম? কোনো দিনে আজকাল জাতির পিতা টঙ্গিপাড়ার জন্ম হতে তার নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। সে ওই সময় বলে দিয়েছে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ঠিকই প্রস্তুত বাঙালি ছিল, সারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধে গিয়েছে। আজকা নেত্রী আছে দেখি, আমাদের দেশ পেয়েছি, জাতি পেয়েছি। আজকা সারা বিশ্বে যার নাম রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের ভিতরে 10 জন বাছাই হয়েছে, তার ভিতরে 1 নম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এর চেয়ে গর্ব আর কী আছে? শুধু পদ্মা সেতু নয়, সারা বাংলাদেশের কাজ যদি হিসাব করি 2 দিন লাগবে বলতে। 21 জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ, গ্রাম বাংলার অগণিত বীর সেনানীর সমন্বিত সাহসী পথে চলা। জাতির পিতাকে দেখার জন্য আর কাছে যাওয়ার জন্য সামনে বসেছিলাম এবং রুটি খেয়েছি। সকাল 9টা গিয়ে ঢুকছি, 4টা বাজে বাড়িয়েছি। এই আনন্দ মনে যে বসে রয়েছি, পিটিকির মতো আনন্দ করছি। সেই ভাষণটি শোনার পরে আমাদের ভিতরে ওই দিন থেকেই আমরা, পরে আমার সাথে ছিল 21 জন আমার বন্ধুবান্ধব, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখন থেকে প্রস্তুতি নিলাম আমরা বাইরিয়া, যে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, এখন আসো আমরা কোন দিন যাব, কোন দিন প্রস্তুতি আমরা করব, আমরা নিজেরা আবার 21 জনে বসলাম। সেই পথচলায় যারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির সারথি হয়েছেন, তাদের বুকে মুখেও অসীম সাহসের ঝান্ডা। জাতির জনকের কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সামনে আমরা যা পায়া পড়বো, এটাই আমাদের প্রমিসিং।
বাংলাদেশের 64টা জেলায় আলা ধারুন রশিদ সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা কমিটি ঘোষণা হইব। যে ভাষণে উদ্বুদ্ধ হয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই দিনটিকে সফলভাবে পালন করবার জন্যে আজকে আমাদের এই সভা। এই সভার আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যদি হারুন ভাইয়ের পাশে থাকি, ইনশাল্লাহ হারুন ভাইয়ের আর কোনো রাজপথে হোক, আন্দোলন সংগ্রামে হোক, কোনোখানে তার কোনো সমস্যা হবে না। 7ই মার্চে আওয়ামী লীগের অনুষ্ঠান বাস্তবায়নে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করারও আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। 7ই মার্চ আসতেছে, বঙ্গবন্ধু সৈনিক লীগরা যে যেখানে আছেন আপনাদের প্রস্তুত নিয়ে আপনাদের কর্মসূচি করবেন। আমি আপনাদেরকে বললাম আপনারা 7ই মার্চে দেখাবেন আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ আছে ও থাকবে, সামনে আরও বাড়বে। বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন অনেক দোয়া করছেন, অনেক মিলাদ পড়ছেন, সেটা আমার টিভিতে আসছে এবং আমাকে টেলিফোন করছে, এবং আমি আপনাদের কাছে আমার ছেলের জন্য দোয়া করতে চাই এবং আপনারা দোয়া করবেন আমার ছেলে যে অতি শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। আগামী রোববার দিন ছেলেকে নিয়ে যাব, আপনারা দোয়া করবেন আমরা যে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেশে আসতে পারি। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারে আবারও বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম, বাড়তি পেঁয়াজের দামও, তবে কমতে শুরু করেছে কাঁচা মরিচ ও ডিমের দাম, স্থিতিশীল রয়েছে শাকসবজির দাম। নিত্যপণ্যের দাম কমাতে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। 2 মাস আগেও যে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে 140 থেকে 150 টাকায়, সেই মুরগি এখন বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। মূলত বাজারে ব্রয়লার মুরগি সরবরাহ কমে যাওয়ায় রেকর্ড দাম সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা, তবে আর দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানালেন তারা। গত সপ্তাহ ছিল 235, এই সপ্তাহ 215, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ব্রয়লার বাড়ছে 15 রেখেছে, 200 লাল আগের মতো রেখেছে, লাল আগের সপ্তাহে 300, এই সপ্তাহে 300, আগামী তো বাড়ার সম্ভাবনা নাই। অন্যদিকে কমেছে ডিমের দাম, স্বাভাবিক রয়েছে শাকসবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম, তবে রমজানের আগে দাম বাড়ার সংখ্যায় বিক্রেতারা। এখন তো দাম কমে আছে কিন্তু রমজান আসলে আরও বাড়ব, শসা টমেটো লেবু কাঁচামরিচ অন্যান্য সবজি দাম অনেক বাইরে থাকে, এটা যাতে না বাড়ে আমরা চাই। পরবর্তী 10-15 দিন পরে বাড়ে কিনা সঠিক জানি না, কারণ বাংলাদেশে তো দাম বাড়তে সময় লাগে না, কমতে সময় লাগে। বাড়তি দামে পণ্য বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। রমজানের আগে এসব পণ্যের দাম সর্বসাধারণের নাগালের মধ্যে রাখার দাবি জানান তারা। এখনকার টেন্ডেন্সি দেখা যেতেছে আগে একটু বাড়তেছে, ওই সময় যা কমায় রাখতেছে যেন বাজার আমরা স্থিতিশীল রাখার চেষ্টা করতেছি, এই কাজটাই এখন চলতেছে বেশি। দাম তো সব কিছুর মোটামুটি বেশি, তো সেই হিসাবে যারা দরিদ্র পরিবারের মানুষ তাদের পক্ষে বাজার করে খাওয়া একটু কষ্টকর হয়ে যায়। এখন তো বাজারে আগুন, প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেড়ে গেছে। এদিকে বেড়েছে সব ধরনের মাছের দাম, নাগালের বাইরে গরু এবং খাসির গোশতের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলার খবর। গাজীপুরের কালিয়াকৈরে পৌর কৃষক লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর কৃষক লীগের উদ্যোগে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় কালিয়াকৈরে পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সর্দারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজি আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। যৌথ সভায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে এবং নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরের পর নবনির্বাচিত সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি সাইদুল আলম সোহরাবের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবাগত কমিটির সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, সহসভাপতি এশিয়ান টিভির আলহাজ মোহাম্মদ জহিরুল সহ আরও অনেকেই।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে দেশের সকল ব্যবসায়ী ও কর্মচারীরা ভালোভাবেই জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম টাইলস এন্ড স্যানিটারি মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা। কাজীর দেউড়ি এলাকার চট্টগ্রাম টাইলস এন্ড স্যানিটারি মার্কেটের মিলন মেলায় বক্তারা এমন কথা বলেন। মিলন মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম টাইলস এন্ড স্যানিটারি মার্কেট এর সভাপতি জনাব এস এম শামসুদ্দিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী এজেন্সির স্বত্বাধিকারী জনাব মোস্তাফিজুর রহমান টিটু। আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান শাহ আনোয়ার হোসেন সহ তাদের পরিবারের সদস্যরা। উত্তরা 11 নম্বর সেক্টরে 20 নম্বর রোডে ওয়াসার পানির পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা এই পানির পাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান। এতে সভাপতিত্ব করেন উত্তরা 11 নম্বর সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলতাফ হোসেন সরকার। জানাচ্ছি খেলার আরও খবর। হুন্দাই 39তম কোরিয়ান কাফ গোল্ড টুর্নামেন্ট 2023 পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কুর্মিটোলা গোল্ফ ক্লাবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মিস্টার লি জাং কিউন সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গ, দেশি বিদেশি খেলোয়াড় সহ 769 জন গলফার এতে অংশগ্রহণ করেন। শেষ করব এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষে দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন পুলিশ সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র প্লাটুন বিজিবি মোতায়েন। চতুর্থ দিনের মতো চলছে খুলনায় চিকিৎসক কর্মবিরতি, আজ আবারও বৈঠকে বসবে বিএমএ ও স্বাস্থ্য অধিদপ্তর। এবং কুষ্টিয়ার ছেউড়িয়ায় আজ থেকে শুরু 3 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব, আখড়াবাড়িতে ভক্ত অনুরাগীদের ভিড়। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।